ভাই ও বলতে গেল, তুমি আটকে দিল ওকে। তুমি বলো হাই বন্ধুরা, জেটি এখন তো আটকারি করছে, জেটি খুব ভালো কাজ করছে। বলো আমি হান্না করবো, হান ধরাবো, আসবি খাবে হাম হাম করে, তরকারি এখানে হচ্ছে। ওই দেখো আমার ওগুলো পিসি এসেছিল আর তোর কে এসেছিল? আমার মাসি বড় মা দুটোই হলো। নমন্তন্ন বিয়ের নমন্তন্ন করতে এসেছিল আমার পিসি, তোদের খাওয়া দাওয়া হলো, আমরা এখন ছাদে নিয়ে এসে দুটো খাচ্ছি। শরীরটা কেমন একটা করছে না জানিস, কিসের আওয়াজ হচ্ছে রে খাওয়া দেখে ভালোভাবে। তো এখন 13:37 বাজে, ফাল্গুনি বাবা বাড়ি চলে এসছে, ও এসে খাচ্ছে। আমাদের দেখলে ছাদে ছিল ওই পিসিদের ভাত দিয়েছিলাম, ওরা খায়নি, সব থালাই তুলে দিয়েছিল, সেই ভাতগুলো আমি আর প্রতিমা নিয়ে ছাদে খেয়ে আসলাম অল্প অল্প করে। অল্পই খেয়েছি এখন আর, মানে অল্প খেলেও খিদেটা দাবি গেছে। তো আবার সেই সন্ধ্যে টন্ধে দিয়ে, মানে আমি রাতও করবো না ইয়েও করবো না, সন্ধ্যের দিকে খেয়ে নেবো। ভালো নেব খাচ্ছে, মহাভারত দেখছে আর খাচ্ছে। তো আর একটু যাবো ওই ক্লাবের মাঠের দিকে যাবো একটু। এখন 14:33 বাজে, ফাল্গুনি দেখো খেতে যাচ্ছে, ফাল্গুনি নমন্তন্ন খেতে যাচ্ছে। দাদা চলে গেল, এই দেখো আমাদের শর্ট ভিডিও করার লোক। হাই করে দিজা, হাই বল। আমাদের শর্ট ভিডিও গুলো দেখো তোমরা, আমাদের শর্ট ভিডিও গুলো দেখো তোমরা, বল বড় ভিডিও গুলো দেখবা, বড় ভিডিও গুলো দেখবা। ছাদে নাকি গো, চলো একটু শুতে হবে, একটু ওই ক্লাবের মাঠে গিয়েছিলাম, ক্লাবের মাঠে গিয়ে একটু বসে আসলাম। একটু শোবো এখন, একটু টিভি দেখবো আর শোবো আর ই করবো, টিভি দেখবো শোবো দিয়ে তারপরে বেল কাটবো। এখানে বাসন আছে সব, বাসন টাসন গুলো ধোবো, বললাম শুয়ে পড়বো। দাঁড়া ওই গেটের সামনেটায় গিয়ে কথাগুলো বলি, যা বলবো ফাল্গুনি বাবা যেন শুনতে পাই, ও বাথরুমে চান করতে গেছে। তো দেখো গেট, হ্যাঁ এটা গেট, গেট দেখতে পাচ্ছ, গেটের সামনেটা এসছি। দেখো এটা আমাদের কোন দিকে গেল, এইটা আমাদের, এইটা আমাদের বাথরুম। তখন ফাল্গুনি বাবা হলো, ওই
খারাপ শব্দ নেই, কি বলবো ভুলে গেছো? আমি তোমাদের ভিডিও করতে করতে একবার বলেছিলাম যে আমি ওই ছাদে গিয়ে ভাত খেয়ে আসলাম, কিন্তু দুটো কটা খেয়েছি কি জানি, তোমাদের দেখেছি নাকি না তো ভিডিওটাকে দেখাতে হবে। আমি তোমাদের বলেছি যে আমি ভাত এখন খেয়েছি, সন্ধ্যাবেলায় খাবো, তো কি জানি মনটা ভালো করছে না। প্রতিমারাও খেতে গেল, একই সাথে খেয়েছিলাম, ওরাও খেতে গেল, ফাল্গুনি খেতে গেল, আর আমি যে ভাত নিয়েছিলাম আমার মেয়েও ওখান থেকে আবার দুগাল তিনগাল খেয়েছিল, দিয়ে ওরাও খেতে গেল, দিয়ে আমারও মনটা কেমন হলো। আমিও থালায় করে নিয়ে দুটো ভাত নিয়ে বসলাম, দুটো থালায় করে নিয়ে ভাত নিয়ে বসলাম, আর তেমনি হারে সে তখনই ওর বাবা ভাত বাড়ছে আর অমনি ফুটা দিয়ে দিল। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে হলাম। তোমার বাবা বলছে তুমি যে ভিডিওতে বললে যে এখন ওইটাই দেবো টাইটেল, ধর খেপি, ও কত বাদ দাও, তুমি আমাকে বলেছো কি করতে, আমার কষ্ট হয় না, তুমি আমাকে এত বছরে খাওয়ার খোটা দিলে, বলছি তুমি যে বললে ভিডিওতে এখন তোরা খাওয়ার খোটা নাই, হ্যাঁ নিয়ে যাও এসে, আমি পাচ্ছি নিয়ে না গো, দাঁড়াও আমি কথাটা বলিনি, আচ্ছা তেলটা দিয়ে যা, হ্যাঁ তেলটা দিয়ে যা, আমার ভিডিও চালানোই আছে, আমি বলবো তারপর শুনবো। আচ্ছা দিয়ে শুনবো, তুমি কেন আমাকে ভিড় খাওয়ার খোটা দিয়েছো, ওটা খাওয়ার খোটা নয়, খাওয়ারই খোটা ওটা, বুঝে ওটা হাত ধরে ধরছে না, হাত ধরে আবার ইয়ে হয়ে যাচ্ছে, খুব চিনেছি তোমাকে, তোমার আমাকে আমার তোমাকে খুব চিনা আছে, বুঝে এই যে তুমি বললে এখন আর খাবো না সন্ধ্যেবেলায় খাবো, আমাকে শুধু সব কথাই এরকম ভাবে বাঁধা দিয়ে আর আসল কথাটা বলা হয়, তো আমার ভাতটা তো খেয়ে তো আমি উঠে পড়েছি, বেরিয়েছিলাম খেয়ে তো উঠে পড়েছি, এই কথাটা তো শুধু তোমাদের বলবো বলে আমি আবার ভিডিওটা চালু করলাম, জানা এরকম লাইট অফ করে দিলাম, এবার একটু শুবো, তো শুয়ে পড়লাম, চলো শুয়ে পড়ি, শুয়ে পড়েছি। এই 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 মানুষটাকে যত সহজ সরল ভাবো তোমরা ততটা সহজ সরল নয়, দেখো দাঁত বার করছে, দিয়েছে ও ওই জামাটা নোংরা হচ্ছে, এটা পড়ো না, তোমার সব গেঞ্জি গুলোই কালো কাজ তাহলে সব, আরে তাও ওইটা পড়ো না, এখন অন্য আছে লালটা পড়ো, লালটা করতে পারবো, দেখো ওগুলো সব কালকে কেচে দেবো, আজকে কাজতাম, আজকে সকালবেলা উঠে রান্নার ইয়েতে পড়লাম না, ফালুন সব গুছিয়ে মনে হয় ওই ওই ঘরে ঝুড়িতে রেখে এসছে কোথায় দেখো তো, চলো একটু টিভি দেখতে দেখতে একটু শুলাম, এখন আর ঘুম আসবে না, কটা বাজে দেখি তিনটে বাজে, ফালুন বাবা এখন একটু হাঁটতে যাবে, একটু বৈকাল হাটে না গেলে হয় না, দিয়ে আবার সেই সন্ধ্যেবেলা আসবে, যে 17:31 আর আগে শুয়েছিলাম তোমাদের দেখালাম যে শুয়ে আছি, কিন্তু আমি উঠে পড়েছিলাম ওই মাঠে গিয়ে বসছিলাম, কেন জানি না আগে মনটা কেমন ছটফট ছটফট করছে, ভালো লাগছিল না, ওই জন্য শুইনি, আমার বোন ফোন করছে ধরবো, মেজ বোন ফোন করছে, তোমাদের সাথে কথা বলে নিই, দিয়ে ধরবো বলে নিই যে কি করছি, এ দেখো দুটো পুঁতিগুলো নিয়ে বসেছিলাম, বেশি কাঁদতে নেই, এখন 5:30 বাজে, 5:30 বললাম মনে হয়, আর ফালুন বাবা এখন আসেনি, ওর আসতে নিতে 6:30 এম হয়ে যাবে, তো বোনের ফোনটা কেটে গেল, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, এখন বোনের সাথে একটু কথা বলে নিই, তো এখন মনে হয় 6:45 বাজে, 6:30 বাজে, আর এই দেখো দাদাও উড়ি বাবা দেখাই দেখাই ওদের বন্ধুদের দেখাই, বন্ধুদের তুমি দেখাও, তুমি দেখাও, দেখো হাই বন্ধু, হাই বন্ধু, হাই বন্ধু, হে বাবা, হে বাবা, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে, বস আমার কোলে বস, আমি ইয়ে দেখাই তাহলে, তাহলে এতকে দেখতাই না, আমি দেখি, বসো
এই দেখো এরম করলে কাজ হয়, বড় হয়ে যাবে ভিডিও, আর আমার নেট থাকে। ধরো ধরো পুঁতিটা দেখো। হাই বন্ধুরা, হাই বন্ধু, হাও বন্ধুয়া, তোমরা কেমন আছো? কেমনই আছো বলে দেখো। আমাদের বিয়ের কার্ডের নিমন্ত্রণ হয়েছে, থামনেল দেবো, থামনেই দেবো, থামনেই। তাহলে দেখো আমাদের বিয়ের জন্য, আমার জন্য নয় সব, ফাল্গুনি ফাল্গুনি বাবা যাবে, প্রতিমারা সব যাবে, প্রতিমার মাসি হয়, আমার পিসি হয়। তো তুমি কোথায় যাবা বলছিলে? যাও ফাল্গুনির ওইগুলো নিয়ে গেল, এই দেখ দেবো না, এ বর দিদি মাপবে, এখন 10:15 বাজে, আর আজকে হলো বুধবার। তো আজকে আবার নতুন ব্লগ করব। এখন ভিডিওটা আজকেকার মতো এখানেই থাকলো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর চলো আগেকার মতো এইখানে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, ওই আমাদের গ্রামগঞ্জের ভিডিও তো, আমরা আমরা গ্রামে থাকি, তো ওই টাইটেলটা নিয়েই মানুষ বাবা ওই ছাদে হুনলো, আমার আবার ভয় লেগে যায়। ছাদে থেকে কেলাম মেরে দিয়েছিল ভয়ে, আর আমাদের সিঁড়ির এমনি গিরিল করা নেই, আমি এমনি একটু ভিটু, কোনো কিছু হলে চিৎকার করে উঠি, নিজের শরীরে কোনো কিছু হলেও দেখবো। আমি তোমাদের বারবার করে বলি, কালকে রাতে যেমন শরীরের জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। তো চলো বাবা বাড়ি নিচে চলে যাই, আমার শরীরে কিছু হলে ইয়ে আছে সংসারে। হ্যাঁ দাঁড়াও, সেটা বলে নিই, ওই হ্যাঁ টাইটেল দেখে কেউ পার্সোনালভাবে ফাল্গুনি বাবাকে কিছু বলার দরকার নেই, আমরা যেহেতু ভিডিও করি তাই আমাদের টাইটেলগুলো একটু অন্যরকম দিতে হয়। তাই বলে ভিডিও টাইটেল দেখে যে এরাম এরাম সেসব কিছু না জিজ্ঞাসা করাই ভালো। তো চলো আজকে আমাকে এখানেই থাকলাম।